নরসিংদীতে নিয়মিত মাসিক কর্মসূচির অংশ হিসেবে খাবার বিতরণের করেছে দারিদ্র্যের হোটেল। শনিবার দুপুরে নরসিংদী রেল স্টেশন সংলগ্ন পার্কে জেলা স্বেচ্ছাসেবীদের প্রাণের প্ল্যাটফর্ম দারিদ্র্যের হোটেল এই কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দাতাগণ ও সদস্যদের সমন্বয়ে এই হোটেলে এবার 400 জন অসহায় হতদরিদ্র ও পথশিশুদের মাঝে এই খাবার বিতরণ করা হয়। অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে কর্মসূচিতে উপস্থিত থেকে এই খাবার বিতরণ কার্যক্রমের সূচনা করেন দারিদ্র্যের হোটেলের দাতা সদস্য মাহবুবুর রহমান মনির ও রাসেল বিন হাসানাত। এসময় জেলা উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।